এই ধর্মের কথাতেই মঞ্চ থেকে বলা হবে, কৃষি গৌরাক্ষ বাণিজ্যম বৈশ্য কর্মস্বভাবজম, এই গলে বাণী তো গীতাতে বলা আছে, সেগুলি এখানে স্মরণ করানো হচ্ছে। ধর্ম তো অমৃতের কথাই বলেছেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, অর্থাৎ এই বিশ্বেতে শোনো তোমরা সবাই অমৃতের পুত্র। রাজনৈতিক তরজা উঠে আসছে বারবার করে, বামপন্থীরা বলছে ধর্ম বিষের মতন, আফিনের মতন, এই ধর্মকে একেবারে মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে, গৈরিকীকরণ করার চেষ্টা হচ্ছে, এ যেন বিষ ঢালার মতন। আমরা বিষয়ের বিষের কথা শুনছিলাম, এবার ধর্মের বিষ। ধর্ম তো অমৃতের কথাই বলেছেন স্বামীজি, যখন আমেরিকায় গিয়েছিলেন সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি সমস্ত রকম মতবাদের লোকেদের সামনে যে কথাটা বলেছিলেন, ভারতকে পরিচয় করিয়েছিলেন, শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, অর্থাৎ এই বিশ্বেতে শোনো তোমরা সবাই অমৃতের পুত্র। অর্থাৎ যারা আমাদের ধর্মকে পড়াশোনা না করে, না জেনে, এত প্রাচীন একটি পরম্পরা, এত ঋষিমুনির পরম্পরা, এত মানে যাকে বলে সাধুসন্তের পরম্পরা, এত জ্ঞানীগুণীদের পরম্পরা, তাদের সম্পর্কে একটা বাক্য বলে দিলে সহজটা হওয়া যায়, হয়তো মাইকের সামনে আসা যায়, ক্যামেরার সামনে আসা যায়, কিন্তু এগুলো আমাদের পরম্পরা, এই পরম্পরা অনুযায়ী এরকম নাস্তিক্যবাদ বারবারই এসেছে। বারবারই চারবাগ বলে একটা সম্প্রদায় ছিল নাস্তিক্যবাদ, তারা তো মানে সারা ভারত ভূমিতে অনেকটাই প্রভাব বিস্তার করে ফেলেছিলেন, কিন্তু পরবর্তীকালে তারাও অবলুপ্তির পথে গেছে। অতএব সনাতন ধর্মের অবলুপ্তি নেই, সেটা চিরাচরিত চলে আসছে, চলবেও, ভবিষ্যৎ বলে একদম তার কিছু নেই, শুরু থেকে আরে শেষ বলেও কিছু নেই, কিন্তু এই যে প্রবাহ চলছে এই প্রবাহটাকে নিয়েই সনাতন ধর্ম। সেই জন্যে কে কী মতবাদের কথা বলে, কিছু না জেনে কথা বলে যদি বলে থাকেন, তাহলে সেটাকে বলবো আমরা, পরামর্শ দেবো যে এই নিয়ে আর একটু পড়াশোনা করে তারা যেন বলেন। একদমই তাই, মানে এজেন্ডা, এই যে এই বাক্য মান যেটা একেবারে বিরোধীদের থেকে ছুটে আসছে, আমরা কি কংগ্রেস মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছি এই বিপুল জনসমাগম নিয়ে, এই প্রোগ্রাম নিয়ে, কিন্তু তারাও একইভাবে বলছে এই তো বিজেপির এজেন্ডা, এই তো সংঘ পরিবারের এজেন্ডা, এই সংঘ পরিবারের এজেন্ডা বাংলার মাটিতে একেবারে প্রথমবার। এজেন্ডাটা সংঘের নয়, এজেন্ডাটা বিজেপির নয়, এজেন্ডাটা যাকে বলে কোনো মত দলের একক প্রচেষ্টা নয়, সনাতন ধর্মের সাধুসন্তদের এজেন্ডা। সাধুসন্তদের কাজ হচ্ছে সমাজকে ধর্মমুখী রাখা, এবং তারা যাতে তাদের জীবনে ধর্মের দিশা দেখতে পায়, জীবনকে সুন্দর করতে পারে, তার উপদেশ বিভিন্ন মঠ মন্দির থেকে একই মেসেজ দেওয়া হয়। সেই মেসেজটাই আমরা সম্মিলিত সব পরম্পরা হিসেবে এখানে দিচ্ছি। রাজনীতির একটা আলাদা মঞ্চ আছে, রাজনীতিক এইখানেও ব্রিগেডে আজ অবধি মানে একটা প্রথা হয়ে গেছে যে এই 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 ভূমিটা, অর্থাৎ এই ব্রিগেড ভূমিটা যেন রাজনৈতিক নেতাদেরই ভূমি, এখানে গীতা পাঠক লোকেরা ঢোকা যাবে না, কিন্তু তা নয়, গীতা পাঠ তা তো ভগবান শ্রীকৃষ্ণ তো প্রকৃত রাজনীতির সমীকরণ দেখিয়েছিলেন, রাজনেতা কীরাম হয়, রাজনীতি কীরাম হয়। আমাদের ভারতবর্ষে ধর্ম এবং রাজনীতি পরস্পর সম্পৃক্ত, যেখানে চাণক্যের নীতি আপনারা দেখেছেন, এবং যেখানে মহাভারতের পরে যখন যুধিষ্ঠির রাজা হবেন সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ সরসজ্জায় শুয়ে আছেন, ভীষ্মকে বলছেন যে ভীষ্মকে বলছেন মানে যে তুমি ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসেছেন, ও নবিস, তুমি ও ধর্মপুত্র, কিন্তু ধর্মের জ্ঞান ওর নেই, তুমি ওকে ধর্মের উপদেশ দাও, রাজনীতির উপদেশ দাও। তো রাজা হতে গেলে কী উপদেশ প্রয়োজন, সেটা ভীষ্ম সরসজ্জায় শুয়ে আর দিচ্ছেন কাকে না, সদ্য রাজা হওয়া যুধিষ্ঠিরকে। তো সেই জন্যে এর সঙ্গে ধর্ম এবং রাজনীতি কখনো পৃথক নয়, ধর্ম এবং রাজনীতি পরস্পর সম্পৃক্ত, একে পৃথক করতে গেলেই যত সমস্যা তৈরি হবে, একে সম্পৃক্ত রাখলেই সমাজ জীবন, রাষ্ট্র জীবন, মানব জীবন সুন্দর চলবে। সেই জন্যে আমরা যেরকম সাধুসন্তরা, আমরা কখনোই আমাদের যারা সেনাবাহিনী আছেন তারা দেশ রক্ষা করছেন, যারা অর্থনীতি নিয়ে আছেন তারা অর্থ রক্ষা করছেন, যারা চাষ আবাদি করছেন আমাদের কৃষক ভাইরা তারা আমাদের ফসল ফলাচ্ছেন, এই যে একটা সমাজের সুন্দর বন্ধন, এই বন্ধনের যে ডিসিপ্লিন, যে নিয়ম, সেগুলো তো সেটাই তো ধর্ম। এই ধর্মের কথাতেই মঞ্চ থেকে বলা হবে, কৃষি গৌরাক্ষ বাণিজ্যম বৈশ্য কর্মস্বভাবজম, এই গলে বাণী তো গীতাতে বলা আছে, সেগুলি এখানে স্মরণ করানো হচ্ছে, এর মধ্যে আবার রাজনীতি কী করে এলো। অতএব যারা এটাকে নিয়ে রাজনীতি বলে কলুষিত করার প্রয়াস করছেন তাদের কাছে এটা বার্তা যে আপনারা আসুন, জানুন, দেখুন, বুঝুন, তারপরে মন্তব্য করুন।